আমি এখন এই যে ঠেকা নিয়ে বাগানে এসেছি, একদম টাটকা কলমি শাক তুলবো। তো আজকে কলমি শাক ভাজা করব আর আলু বেগুন সজনে ডাটা দিয়ে দেশি রুই মাছের ঝোল বানাবো। দুটো রেসিপিই থাকবে, প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এই দেখুন, এই যে জমিতে কত কলমি শাক হয়ে আছে, এইগুলো হচ্ছে কলমি শাক। নরম ডগ দেখে দেখে এই যে শাকগুলো তুলে নেব। এইটা হচ্ছে কলমি শাকের ফুল, রংটা কি সুন্দর, দু কালারের। মা বলো, এই ফুলগুলো দিয়ে পুজো করা যায় না? কোথা তুলি বলো। এই তো কত ডগ হয়ে আছে, তুল। এই তো ডগটা, এই ওইটা কি, এই যে এখানটা ধরবি, ওটা করে কেটে নিবি। মায় বেটা দুজনে মিলে বসছি কলমি শাক তুলতে। এখানটা কত আছে, এখানটাই ছাগা আছে তো। এই যে দেখুন, এখানটায় পুরোটাই কলমি শাক আছে। কলমি শাক যত নরম হবে খেতে ততই ভালো হয়। মাছের ঝোলে টমেটো লাগবে, দুটো পাকা টমেটো তুলে নেব। ওই তো গাছে কত হয়েছে, এই দেখুন লাল টকটক করছে পাকা টমেটো। এখানে বেগুনও আছে, বেগুনও দেবো আজকে রান্নায়। এই বেগুনগুলো খেতে খুব ভালো লাগে। বেগুন, টমেটো, কলমি শাক সব কিছুই তুলে নিয়েছি, এবার রান্নাঘরে গিয়ে রান্না করব। মাঠ থেকে একদম টাটকা কলমি শাক, আমার কাছে মাছ, ডাঁটা, দাদুর কাছে মশলা, সব নিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে। গাছে ছিল, গাছে সব সময় ফ্রেশ হবে, একটু ফুটো আছে কিন্তু ভালো, পোকা নয়। দাদু তুমি শাকগুলো একটু ভালো করে বাছো আর আমি আনাজগুলো কেটে নিই। সজনে ডাটা একদম নরম। আরে বলে বলে একদিন পরে সজনে ডাঁটা দিয়ে মাছ দিয়ে ঝোল হবে, শালা। আগে সজনে ডাঁটা খেয়েছে কিন্তু রুই মাছ দিয়ে এরকম ঝোল বানায়নি, তাই দাদু বললো সজনে ডাঁটা এখন ডেলি খেতে হবে। ঠিক আছে, আজকে বেশি করে ডেলি। আচ্ছা, একদিনও বাদ যাবে না, চৈত্র মাস পর্যন্ত, বৈশাখ মাসে বাদ যাবে, প্রতিদিন খাবে। দাদু সজনে ডাঁটা খেতে খুব পছন্দ করে। এই গুচি গুচি রাখ, কাটতে সুবিধা হবে। এটা গুচি রাখ, তোকে শাক বাছতে হবে না, তুই এদিকে আমার কাছে আয় তো। হ্যাঁ আমার কাছে আয়। অর্জুন সব কাজে এগিয়ে যায় কাজ করতে, আমার ভালো ছেলে। আর কদিন পরে বেচারা স্কুল চলে যাবে গো, আর আপনাদের সঙ্গে দেখা হবে না অর্জুনের, খুব কম শনি রবিবার হলেই থাকবে। দেখুন একদম নরম। শাক বাছা সব আমার হয়ে গেছে, এটা অর্জুন বেছেছে, এটা আমি বেছেছি। হ্যালো দাদুর সিটি বেজে গেল। কি মাছ কাটবি তুই, হায় হায় একাই নিয়ে চলে যাচ্ছে। মাছ আলা হয়ে গেছে অর্জুন আজকে। আগো
কি শক্ত মাছ ছাড়াবো মা গো কোন দিক দিয়ে ছাড়া আমি দেখতেই পাইনি তখন দিকে আমি একটাই ছাড়াতে পারলাম দাদু নাতি নে ওদিকে আমার অনেকটা কাজ এগিয়ে দিচ্ছে এবার গিয়ে শুধু মাছটা কাটবো আমি আলু আর বেগুন কাটা হয়ে গেছে এবার শাক কাটবো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি আমি আর দাদু মাছটাকে একদিন নেই মাছ কেটে নেই চা উঠ বাবু উঠ দুজনে মিলে একদম পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে দিয়েছে আর আঁশ টাস কিছু নেই একদম দেশি রুই মাছ কত বড় একবার গোড়া হাতিক না কান্ঠে থেকে কেটেছো নাকি আমি জন্য দেখতে এলাম আমি দেখি চল যাবো উপরে উঠে বাস দাদু যাও লবণ হলুদ গুঁড়ো লবণ হলুদ মাখিয়ে মাছের জলটা ভালো করে ঝরিয়ে নেব ততক্ষণ এদিকে আমি শাক ভাজা করব ওইদিকে কড়া গরম হতে থাক আর এদিকে দুটো রান্নার জন্য কি কি মশলা লাগবে বলে দেব হলুদ গুঁড়ো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা লবণ গোটা ধনে গোটা মৌরি পোস্ত চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর লাগবে সরিষার তেল মাছের জন্য প্রথমে একটা ভাজা মশলা বানাবো জিরে ধনে কড়ায় দিয়ে দেব ধনে মৌরি ভাজার হালকা গন্ধ বেরিয়েছে এবার ঢেলে নেব শাক ভাজার জন্য কড়ায় সরিষার তেল দেব শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হয়েছে পেঁয়াজ কুচি দিয়ে দেব দাদু কি দেখছো জ্বালা যাচ্ছে যে পেঁয়াজ হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা কলমি শাক দেব দাদু এক কোড়া হয়ে গেল ঢাকাটা দিয়ে দে না এবার আধ কোড়া হয়ে গেছে দাঁড়া না ঢাকাটা দে আগে ঢাকা দিলে তো শাকটা কমে একদম অল্প হয়ে যায় শাক খুব কমে যায় আগে লবণ দেব অনেকে কিন্তু শাক ভাজাতে হলুদ দেয় না এমনি খায় কিন্তু আমরা একটু হলুদ দিয়ে রান্না করি হলুদ দেব চাপা দিয়ে জল শুকনো করতে গেলে কিন্তু শাক একদম ঘেটে নরম হয়ে যাবে আর তখন শাকটা ঝরঝরে হবে না চাপা খুলে খুন্তি দিয়ে এইভাবে নাড়তে নাড়তে জলটাও শুকিয়ে যাবে আর শাকটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে সরিষার তেল পোস্ত শাক
ভাজা হয়ে গেল, এবার মাছ রান্না করলেই হয়ে যাবে। আচ্ছা তাই হবে, নাও না তাড়াতাড়ি ছাড়ো। কি সুন্দর শাক ভাজাটা ঝরঝরে হয়েছে। কড়াই মাছ ভাজার জন্য সরিষার তেল দিয়ে দেব। সব মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। মাছ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলো ভেজে নেব। কড়াই সরিষার তেল দেব। নুন দেব, হলুদ গুঁড়ো, সবজি ভালো করে ভাজা হয়ে গেছে। এখান থেকে আমি বেগুনগুলো তুলে নেব। চাপা দিয়ে সবজিগুলো আরেকটু ভালো করে সেদ্ধ করব। যতক্ষণে সেদ্ধ হবে আমি এদিকে যে ভাজা মশলাটা আছে বেটে নেব। খুব মিহি করে বেটে নেব। আলু সজনে ডাঁটা সবই সেদ্ধ হয়ে গেছে। ফোড়নের জন্য তেল দেব, পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, টমেটো কুচি দিয়ে দেব। এবার সেদ্ধ করে রাখা সমস্ত সবজি ঝোল সমেত দিয়ে দেব। আর একটু জল দেব, কারণ এই রান্নাটা একটু ঝোলঝোল হবে। ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে। ভেজে রাখা বেগুন দেব এবার। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আরে যেমন রসগোল্লা ফুটে সেরকম ভাবে ফুটতেছে, গপ গপ করে। প্রথমে আমি গুঁড়ো মশলা ভেজে নিয়েছিলাম, তাই এই মশলা কিন্তু আর কষার দরকার নেই। ভাজা মশলা বেটে রাখা আছে, এটা দিয়ে দেব। মশলা বাটা দেওয়ার পরে আমি ভেজে রাখা মাছ দিয়ে দেব। আজকে পুরো মাছের ঝোলটা আমি চেরা কাঁচা লঙ্কা দিয়েই করলাম, চাইলে আপনারা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। আর যা গরম পড়েছে এখন কাঁচা লঙ্কার রান্না খাওয়াই ভালো শরীরের পক্ষে।
ঝোলে মাছ দেওয়ার পর কিন্তু আমি আর বেশিক্ষণ ফোটাবো না, দুই একবার ফুটে গেছে এবার ঢেলে নেব। দাদু এখন শাক ভাজা দিয়ে ভাত খাচ্ছে, খুব ভালো লাগে, হয়েছে ভালো হয়েছে শাক ভাজাটা। এই শাক সবজি ওটা সেটা খেতে হয় কেন জানিস, পক্স হবে নি, গরম যখন পোড়া শুরু হয় তখন হয় না, জানি তো। ফাল্গুন মাসটাই খেতে আসে, সজনে ফুল সজনে ডাটা সকলেই। আমি বলছি ওই শাক সবজি এবং এই সজনা ডাটাটা খুব উপকার, বড় বড় ডাক্তাররা বলে পক্স থেকে রেহাই পাওয়া যায়। আর একটু ডাটা দিই দাদুকে, চিবি চিবি খাবে। রুই মাছটা খুব ভালো স্বাদ লেগেছে দাদা, আর এক পিস মাছ নিবে? না